পিএম আবাস যোজনা, এই কাজ না করলে আবাস যোজনা, কিষাণ যোজনা ও 100 দিনের টাকা পাবে না, আর পেলেও ফেরত দিতে হবে। বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা যারা আবেদন করেছিলেন, 1,20,000 টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, তাছাড়া 100 দিনের টাকা এখনও অনেকে পাননি। সামনে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধির কারো 2,000 কারো 4,000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। আজকে বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকার জন্য যারা অপেক্ষা করছেন তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। সো বন্ধুরা, সামনে পঞ্চায়েত ভোট, এটিকে উপলক্ষ করে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার নিত্য নতুন বিভিন্ন প্রকল্প লঞ্চ করছে, যারা অগ্রিম আবেদন করছেন এবং সঠিক সময়ে তাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাচ্ছে, আর যারা আবেদন করছেন না তারা এই সমস্ত প্রকল্পের টাকা থেকে বঞ্চিত হচ্ছেন। হ্যাঁ বন্ধুরা, এই সমস্ত প্রকল্পের টাকা এবং সঠিক সময়ে আবেদন করার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। নিচের দিকে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটি ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেন আর একটি লাইক করে দেন। চলুন বন্ধুরা, ডিটেলসে দেখে নেওয়া যাক। বন্ধুরা, বাড়ি বানানোর টাকা পাওয়া নিয়ে নিয়মকানুন আরও কড়া করেছে কেন্দ্রীয় সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা সকলেই জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়িতের জন্য যারা আবেদন করেছিলেন এবং সিলেক্টেডও হয়েছিলেন, রাজ্য সরকার থেকে অ্যাপ্রুভাল দেওয়ার পরে কেন্দ্রীয় সরকার থেকে দল আসছে এবং যাদের যাদের নামে বাড়ি আছে তাদের ইনকোয়ারি করছে এবং সঠিক তথ্য নেওয়ার পরে তাদের বাড়িগুলো অ্যাপ্রুভ হচ্ছে। সো বন্ধুরা, আপনাদেরও বাড়ির লিস্টে নাম থাকলে কি করতে হবে, আজকে এই ভিডিওটিতে আপনাদের ডিটেলস আলোচনা করছি, লাস্ট পর্যন্ত দেখবেন। আরও কি বলেছে সেটি দেখা যাক। পিএম আবাস যোজনা কিংবা বাংলা আবাস যোজনা যে কোনো প্রকল্পের টাকা পেতে এখনই আধার লিঙ্ক ও ঠিকমতো কেওয়াইসি করতে হবে, না হলে চরম সমস্যায় পড়তে পারেন। হ্যাঁ বন্ধুরা, পিএম কিষাণ সম্মাননিধিতে বর্তমানে যারা আবেদন করেছিলেন আধারের মাধ্যমে পেমেন্ট হচ্ছে। সো বন্ধুরা, প্রধানমন্ত্রী আবাস যোজনা অর্থাৎ কেন্দ্র সরকারের সমস্ত প্রকল্পের টাকা এবার আধারের মাধ্যমে পেমেন্ট হবে। সো বন্ধুরা, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও আধার লিঙ্ক না করে থাকলে আপনার ব্রাঞ্চে গিয়ে সেখানে অ্যাড করে নিন এবং এই সমস্ত প্রকল্পের সুবিধা আধারের মাধ্যমে অ্যাকসেপ্ট করুন। এবার বন্ধুরা দেখে নেওয়া যাক পিএম আবাস যোজনা ও 100 দিনের কাজের নতুন নিয়ম। আবাস যোজনা টাকা পেতে আধার লিঙ্ক করতেই হবে, শুধু তাই নয় আরও একগুচ্ছ নিয়ম এনেছে সরকার, সেগুলো না মানলে কেন্দ্রের বরাদ্দ উপভোক্তারা আর পাবেন না। কেন্দ্রীয় সরকারের তরফে এই নির্দেশ এসেছে রাজ্যে। সো বন্ধুরা, পিএম কিষাণ আবাস যোজনা 100 দিনে আপনাদের নাম থাকলে, এছাড়া বন্ধুরা সেন্ট্রাল কোনো প্রকল্পে আপনাদের নাম থাকলে শীঘ্রই আপনার অ্যাকাউন্টের সঙ্গে আধারটি লিঙ্ক বা ইকেওয়াইসি সেরে ফেলুন। আরও কি বলেছে সেটি দেখা যাক। আর তারপর থেকেই জোরদার শুরু হয়েছে আধার লিঙ্ক করানোর কাজ। 100 দিনের কাজ, প্রধানমন্ত্রী আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নেওয়ার জন্য উপভোক্তাদের। এছাড়াও বন্ধুরা আরও কি বলা হয়েছে দেখে নেওয়া যাক। বিভিন্ন জেলায় সেই আধার লিঙ্কের পারফরমেন্স যথেষ্টই খারাপ বলে জানা যাচ্ছে, আর তার ফলেই নবান্নের তরফে অতি দ্রুত জেলাগুলিকে আধার লিঙ্ক করার কাজ শেষ করতে বলা হয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রকের তরফে রাজ্য সরকারকে জানানো হয়েছে উপভোক্তারা আধার লিঙ্ক না থাকলে সরাসরি আর টাকা পাবেন না এবং আবাস যোজনা বাড়ির ক্ষেত্রে। বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি ডানের প্লেসে নো হয়ে আছে, কারণ এই কৃষকটি আবেদন করেছিলেন এবং এখনও আধার ইনকমপ্লিট আছে, ইনি আধার না আপডেট করার জন্য এনার ইকেওয়াইসি ডানের প্লেসে নো হয়ে আছে। সো বন্ধুরা, আপনাদের এমন হয়ে থাকলে খুব শীঘ্রই পিএম কিষাণ সম্মাননিধির ইকেওয়াইসি কমপ্লিট করুন, কারণ সামনেই আপনাদের 2,000 টাকার কিস্তির টাকাটি অর্থাৎ পিএম কিষাণ সম্মাননিধির 2,000 কিস্তির টাকাটি অ্যাকাউন্টে ক্রেডিট হতে যাচ্ছে। সো বন্ধুরা, আপনারা কীভাবে চেক করবেন পুরো প্রসেসটা আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়েছি, সেখানে ক্লিক করে পুরো ভিডিওটি দেখে নেন। বন্ধুরা, তাহলে কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পেতে চাইলে এবার থেকে আধার কার্ড মাস্ট আপনাকে অ্যাকাউন্টের সঙ্গে আপডেট করতে হবে, অন্যথায় সেই সমস্ত প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা, পিএম কিষাণ, এছাড়াও পিএম শস্য বিমা, তাছাড়াও
যে সমস্ত 100 দিনের জব কার্ডের টাকা, এই সমস্ত প্রকল্পের টাকা পেতে গেলে আধারের সঙ্গে আপনার অ্যাকাউন্টটি মাস্ট লিঙ্ক করতে হবে, অন্যথায় এই সমস্ত প্রকল্পের টাকা থেকে আপনারা বঞ্চিত হবেন। কারণ আপনারা সকলেই জানেন পিএম কিষাণ সম্মান নিধির আপনাদের আগের কিস্তির টাকা লাস্ট যে অ্যাকাউন্টের সঙ্গে আধার আপডেট করেছিলেন সে আধারের মাধ্যমে ডিবিটির মাধ্যমে পেমেন্ট হয়েছিল। তো বর্তমানে এখনো পর্যন্ত ইকেওয়াইসি না করে থাকলে ডেসক্রিপশনে লিংক দিয়ে দিয়েছি পুরো প্রসেসটা, সেই ভিডিওটি দেখে আপনি নিজের মোবাইলেই কমপ্লিট করে নিতে পারবেন। এছাড়া বন্ধুরা, আপনাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার রাজ্য সরকার থেকে কমপ্লিট করে দেওয়ার পরেও কেন্দ্র সরকার থেকে দল আসছে ইনকোয়ারি করার জন্য। সো যাদের যাদের ভেরিফাই কমপ্লিট হয়ে যাচ্ছে তাদেরকে এই সমস্ত আপনাদের আধার আপডেট হয়ে থাকলে সেই সমস্ত পেমেন্ট ডাইরেক্ট আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে। এছাড়াও 100 দিনের টাকা আপনাদের অনেকেরই বন্ধ হয়ে আছে কেন্দ্র সরকার থেকে। সো বন্ধুরা, আধারটা আপডেট হয়ে থাকলে যখন 100 দিনের টাকা আপনাদের ছাড়বে তখন ডাইরেক্ট আপনার আধারের মাধ্যমে পেমেন্ট হবে এবং আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। সো বন্ধুরা, বিভিন্ন প্রকল্প অর্থাৎ রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের যে সাবস্ক্রাইব বটনটি আছে সেটা ক্লিক করে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দাও আর একটি লাইক করে দেবে। তাছাড়া বন্ধুরা, কোনো প্রকল্পের কোনো কোশ্চেন বা কোয়ারি থাকলে কমেন্টে জানাবে, আমি তার উত্তর দেব। এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।